হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের ম্যাক্রোনি পাস্তা বানিয়ে দেখাবো আর এটা বানাবো আমি একেবারে চাইনিজ আর দেশি স্টাইলের ফিউশন রেসিপিতে ভীষণ টেস্টি হবে খেতে আর রেসিপিটা ভীষণই সোজা ঝটপট তৈরি হয়ে যায় চলুন রেসিপি দেখে নিই এই হলো আমাদের ম্যাক্রোনি পাস্তা আমি দু প্যাকেট নিয়েছি মানে দু কাপ আছে দু কাপের থেকে একটু বেশি আছে দশ টাকা দামের যে প্যাকেট হয় আমি দু প্যাকেট নিয়েছি এবার এখানে দেখুন আমি জল গরম করতে রেখেছি একেবারে জল ফুটতে শুরু করেছে আর জল ফুটতে শুরু করার পরেই আমরা এখানে পাস্তাগুলো দিয়ে দেব। জল ফোটার আগে কিন্তু দেবেন না তাহলে কিন্তু পাস্তা খুব অতিরিক্ত নরম হয়ে যাবে এখন আমাদের একেবারে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে কারণ এই অবস্থায় খুব জলদি নিচে লেগে যায় নিচে চিপকে যায় এই কারণে কন্টিনিউ নাড়াতে হবে আর কিছুক্ষণ পরপর আমরা চেক করে দেখব যে নরম হলো কি না দেখুন এরকম করে হাত দিয়ে প্রেস করে আমরা চেক করবো এটা একেবারেই নরম হয়নি শক্ত লাগছে হাতে যখন হাতে একটু নরম লাগবে মানে হলো আঙুল দিয়ে প্রেস করলে যদি এটা নিচে বসে যায় তাহলেই আমরা এটাকে নামিয়ে নেবো খুব বেশি নরম কিন্তু একেবারেই করতে যাব না যখনই হাতে সফট ফিল হবে তখনই আমাদের নামিয়ে নিতে হবে এই দেখুন হাতে আমি টাচ করছি আর এটা নিচে বসে যাচ্ছে একেবারে পারফেক্ট হয়েছে খুব গরম আছে আমি হাত দিয়ে বেশিক্ষণ ধরতে পারছি না চাকু দিয়ে কাটলে এটা দেখুন আরামসে কেটে যাচ্ছে শক্ত থাকলে কিন্তু কাটতো না আর এর থেকে বেশি আমরা একেবারেই নরম করব না এবার আমরা এটাকে স্ট্রেন করে নেবো স্ট্রেন করার জন্য আমি একটা টকরি নিয়েছি আপনি চাইলে স্ট্রেনার নিতে পারেন বড় সাইজের আমার কাছে বড় সাইজের নেই তাই আমি একটা টকরি নিয়েছি প্লাস্টিকের এবার স্ট্রেন তো আমি করে নিলাম এবার ওপর থেকে কিছু ঠান্ডা জল দিয়ে দেব। নর্মাল জল দিয়ে দেব যাতে এগুলো নিজেদের মধ্যে লেগে না যায় দেখুন আর এর থেকে বেশি নরমও হবে না গলে যাবে না এরকম আমরা রেখে দেব আর চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক আমি কড়াইয়ে অলরেডি তেল দিয়ে রেখেছি আমি আগেই এই কড়াইয়ে রান্না করেছিলাম ডিপ ফ্রাই করেছিলাম জন্য নিচের দিকটা একেবারে জ্বলে গেছে খুব পাতলা কড়াই তো তো ঠিক আছে কালার দেখতে যাবেন না তেল ভালো গরম হওয়ার পরেই আমরা এখানে জিরে দিয়ে দেব। আর এই কড়াইটা একেবারেই ননস্টিকের মতো কাজ করে লোহার পাতলা কড়াই চাইনিজ কড়াইয়ের মতো একেবারেই নিজে লেগে যায় না তেল ভালো গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি জিরে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন আর জিরে ভালো করে ফুটে যাওয়ার পরে আমরা এখানে পেঁয়াজ দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি চাইলে ছোট ছোট করেও কাটা যায় কোনো অসুবিধা নেই পেঁয়াজকে আমরা খুব বেশি ভাজবো না মানে একটু ট্রান্সপারেন্ট হতে দেব। তারপরে আমরা এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেব। এর মধ্যে দিচ্ছি আমি দুটো টমেটো মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম আর এর সঙ্গে স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেশি দেবেন না কারণ আমরা সস ইউজ করবো সসেও কিন্তু ঝাল থাকে লঙ্কা থাকে তো এই কারণে বেশি দিতে যাবেন না এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ যেটা আপনার মনে হবে তার থেকে যথেষ্ট কম লবণ দেবেন কারণ সস যে আমরা ইউজ করবো সেটাতেও কিন্তু লবণ থাকে আর আমরা পাস্তা মশলা ইউজ করব তার মধ্যেও লবণ থাকে এবার আমি এখানে দু চামচ পাস্তা মশলা নিয়েছি এটা রেডিমেড বাজারের পাস্তা মশলা এই মশলাটা আমি পাস্তার সঙ্গেই কিনেছিলাম আপনার কাছে এটা না থাকলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন যেটা মশালায় ম্যাজিক পাওয়া যায় ওটাও দিতে পারেন আমি দু চামচ নিয়েছি দুই ছোট চামচ আর এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচ কালো সয়া সস মানে ডার্ক সয়া সস আর দিচ্ছি আমি দু টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা ঘরে বানানো ওপরে আই বাটনের লিঙ্ক আছে প্লিজ দেখে নেবেন একটু নাড়িয়ে নেব এবার এর মধ্যে আমরা পাস্তাগুলো দিয়ে দেব যে পাস্তাগুলো আমরা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নেব এবার সস দেওয়ার কারণে দেখুন একটু চিপচিপা ভাব হয়েছে একটু লিকুইড লিকুইড ভাব হয়েছে এটুকু আমাদের শুকিয়ে নিতে হবে বেশিক্ষণ লাগবে না দু থেকে তিন মিনিট লাগতে পারে মিডিয়াম হিটে এটুকু আমরা শুকিয়ে নেবো আর তারপরে আমরা এর মধ্যে কিছু ফ্রেশ ধনেপাতা দিয়ে দেব। যদি থাকে তাহলে দিয়ে দেবেন না থাকলে অসুবিধা নেই দেখুন এবার আমি কিছু ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব দেখলেন তো বন্ধুরা রেসিপিটা কতটা সহজ আর খেতে এটা অসাধারণ লাগে ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন একেবারে শুকনো শুকনো লাগছে একেবারে চিপচিপা ভাবটা নেই এবার আমরা হিট বন্ধ করব আর পাস্তা সার্ভ করব গরমা গরম বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেটে থাকুন বাই বাই